এবার আসুন ব্রাশ টুলটা দেখি। পাশে একটু ওপেন করতে পারছেন সবাই, এটা পাইছেন? এবার দেখেন একটা ব্রাশ নিলাম, হ্যাঁ ফিল্ট অফ করে দিই। এবার এখানে ক্লিক করেন, দেখেন কতগুলো পাতা হয়ে গেছে। এবার দেখেন দেখছেন, এটা কিছু না, আপনারা এটা একদম ইজি। হ্যাঁ এই যে এখানে যে ব্রাশগুলো দেখতেছেন রিসেট করা, এখানে ক্লিক করবেন, তারপরে ব্রাশটা সিলেক্ট করবেন, তারপরে এরকম টান দিবেন, দেখবেন যে হয়ে যাবে। হ্যাঁ মনে করেন এই যে এই এই ব্রাশটা আপনি ইউজ করবেন, হ্যাঁ এটা বা এটা যে কোনো একটা সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপরে ব্রাশ টুলটা সিলেক্ট করেন, করে এরকম টান দেন, হয়ে যাবে। এবার মনে করেন এম লিখলাম, হ্যাঁ তারপর এটাকে কি করলাম আমি টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এবার একটা ব্রাশ সিলেক্ট করি, দেখেন নিচে আরো কিছু ব্রাশ আছে, এটা সিলেক্ট করলাম। দেখেন হ্যাঁ টাইপ টুল দিয়ে করছি, হ্যাঁ ফন্টটা বড় করে দিবেন, কিছুই না। মনে করেন আপনি এখানে টাইপ করলেন, হ্যাঁ ছোট হয়ে আসছে না, দেখা যাচ্ছে না, সমস্যা নাই, ডিটেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, তারপর শিফট চেঞ্জের ধরে এরকম বড় করে দেন, হোক ছোট হোক পরে টেনে ধরে বড় করে দেন। দেখেন আমি টাইপ করছি, এখন এরকম শিপ চাপ দিয়ে ধরে বড় করে দিন, অথবা আপনি টাইপ করার সময় টাইপ টুলটা সিলেক্ট করবেন, তারপর ফন্টটা এরকম বড় করে দিবেন, দিয়ে তারপর এখানে ক্লিক করবেন, দেখছেন সিম্পল জিনিস। এখানে আপনি ব্রাশ টুলটা দিয়ে আপনি আপনার মতো করে এরকম ড্রয়িং করতে পারেন। ঠিক আছে এগুলো বাসায় করবেন। এবার দেখেন নিচে আরো কিছু ব্রাশ আছে, দেখেন এগুলো সব বর্ডার, এই যে এগুলা সব বর্ডার। যেমন ধরেন আপনি এখানে একটা রেক্টেঙ্গেল টুল নিলেন বড় করে, ফিল কালারটা অফ করে দেন, এবার আপনি এখান থেকে একটা বর্ডার সিলেক্ট করেন, মনে করেন এটা সিলেক্ট করলেন, দেখলেন সুন্দর একটা বর্ডার হয়ে গেল। হ্যাঁ এবার এটার ভিতরে আপনি টাইপ করেন, টাইপ টুলটা দেখেন মাউস দিয়ে সিলেক্ট করে এরকম একটা টান দিবেন, তারপরে এর ভিতরে আপনি লেখেন, মনে করেন এই লেখাগুলো আমি এখানে লিখে দিলাম, সুন্দর না?
যদি আপনার এই বর্ডার পছন্দ না হয় তাহলে আপনি এরকম ক্লিক করে বর্ডার চেঞ্জ করে দিতে পারেন। নেটে আরো কিছু এরকম বর্ডার পাওয়া যায়, ডাউনলোড করে এখানে ইউজ করবেন। এই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা বক্স নেবেন, তারপরে বর্ডারে ক্লিক করবেন, বর্ডার হয়ে যাবে। আচ্ছা এবার আসেন, রোটেট টুলের কাজটা। হ্যাঁ রোটেট টুলের কাজ কিছুই না, শুধু ঘুরানো, দেখছেন? হ্যাঁ আপনার আপনার সুবিধা মতো এরকম ঘুরাই দিবেন। এবার দেখেন রোটেট টুলের আরো কিছু কাজ, মনে করেন আমি এখানে একটা লম্বা দাগ টানলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি আরেকটা দাগ আমি এর বরাবর করব। এবার দেখেন আমি এটাকে কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে কিন্তু কপি পেস্ট হয়ে গেছে, পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার দেখেন আমি রোটেটটা সিলেক্ট করলাম, তারপর শিফট চাপ দিয়ে ধরে এরকম রোটেট করে দিলাম। শিফট চাপ দিয়ে না করলে কিন্তু এটা হবে না, এটা প্লাস সাইন হয়ে গেল। এখন আমি এই স্ট্রোকটা মোটা করে দিই, বুঝতে পারছেন? রোটেট টুলের কাজটা হচ্ছে শুধু রোটেট করানো। এবার দেখেন এই ডকুমেন্টটা, ঠিক আছে, রোটেট টুলের পাশে স্কেল টুল, মনে করেন এটাকে আপনি একটা স্কেলের অনুযায়ী ছোট করবেন বা বড় করবেন, তাহলে আপনি এটাতে এন্টার ক্লিক করেন, সরি টুলটার উপরে ডাবল ক্লিক করেন, এখানে দেখেন স্কেলের একটা মেজারমেন্ট আছে, দেখছেন 100 লেখা আছে, তার মানে এই টোটাল জিনিসটা 100% আছে। এখন আপনি চাচ্ছেন এটাকে 10% বড় করবেন অথবা 10% ছোট করবেন, মনে করেন আপনি এটাকে 10% বড় করবেন, তাহলে আপনি এখানে 110 করে দেন, তারপরে ওকে দেন, দেখছেন বড় হয়ে গেছে। প্রেসে মনে করেন কি করে ওরা, খুব চালাক, মনে করেন বড় একটা ডকুমেন্ট, হ্যাঁ ওদের পেপারের মার্জিন আসতেছে না, তখন ওরা কি করে পুরোটা এখানে সিলেক্ট করে 2% বা 5% কমায় দেয়, যার কাছে কিন্তু যা ধরতে পারে তার সে তো সিটা রিস্ক নিয়ে বসে থাকে না, এরকম 5% 2% ছোট করে দেয়, সে তার পেপারের দিকে সুন্দর করে এটা সাইজ করে দিয়ে আসে। এটাকে আপনি আবার মনে করেন যে আগের অবস্থায় নিয়ে আসবেন, তাহলে আবার 100% করে দেন। এখন এটাকে আপনি মনে করেন যে আরো ছোট করবেন, এটাকে এখন যেটা আছে এটা থেকে আরো একদম 50% কমায় নিয়ে আসবেন, 50% ছোট হয়ে গেল।
দেখেন, র‍্যাপ টুল কি করবেন, মনে করেন এখানে অ্যাপটা একটা লম্বা দাগ টানলেন, এটা লম্বা দাগ নয়, অন্য কোনো কিছু হতে পারে। হ্যাঁ, এটা মনে করেন যে এরকম ওভাল একটা শেপও হতে পারে। আপনি র‍্যাপ টুলটা ধরে এখানে দেখছেন, এটা জানি কি আমাদের কেমন একটা পরিচিত লাগতেছে না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মতো লাগতেছে, ঠিক না? আর এখানে একটা দেখতেছেন আপনার কলাম গ্রাফ টুল, আপনার এক্সেলের যে গ্রাফগুলো আছে না, এই গ্রাফগুলো এখানেও করতে পারবেন। যে গ্রাফগুলো হয় এরকম বসে দিবেন, গ্রাফ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন ম্যাশ টুল, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টুল। মনে করেন ম্যাশ টুলটা কাজটা কিভাবে করবে, আপনি এখানে একটা রেক্টেঙ্গেল বক্স নেন, একটা কালার হলো, আপনি আপনার সুবিধা মতো আপনি যখন তখন কালার চেঞ্জ করতে পারেন। মনে করেন আমি এখন এই কমলা কালারটা করলাম, এখন এই ম্যাশ টুলটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করি, কালারটা চেঞ্জ করে দিই। দেখছেন খুব সুন্দর একটা কালার মিক্স হয়ে গেল এখানে। এরকম আপনি এখানে আরো করতে পারেন, এখানে ক্লিক করেন, উইন্ডোজ 8 দেখছেন না সবাই? হ্যাঁ, উইন্ডোজ 8 এর গ্রাফিক্স গুলো কিন্তু সব আপনি ইলাস্ট্রেটর চেঞ্জ করেন, দেখবেন ওগুলো কিন্তু খুব সুন্দর একদম, মানে সব সিঙ্গেল কালার কালার। তাহলে ভালো পারফরমেন্স দিবে না। এবার দেখেন এই লোকটা চলে গেছে না, যাই হোক, মনে করেন আমি এখানে একটা পাতা তৈরি করলাম, পাতা কালার তো গ্রিন থাকবে না, গ্রিন দিলাম। এখন একটা পাতা তো শুধুই গ্রিন থাকে না, এর ভিতরে আরো কিছু কালার থাকতেও পারে, কিছু শেড আসতে পারে। এই ম্যাশ টুলটা সিলেক্ট করলাম, জাস্ট ভিতরে একটা ক্লিক করি, আমি এবার কালারটা একটু চেঞ্জ করে দিই। দেখেন এখন পাতাটাকে আসলে লাইট দেখা যাচ্ছে না, ওখান থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে না, মনে হয় না কম বোঝা যাচ্ছে। এবার বোঝা যাচ্ছে, হ্যাঁ তো এরকম শেড গুলো আপনারা তৈরি করতে পারেন, চলে যাচ্ছে।
দেখছেন এটা পাতা তৈরি করলাম, এভাবে এরকম অনেক কিছুই তৈরি করা যায়। এখানে এখানে মূল জিনিস আপনি যদি ড্রয়িং করতে পারেন খুব সুন্দর মতো, তাহলে আপনি আপনার ড্রয়িং গুলো এখানে খুব সুন্দরভাবে ফুটে যেতে পারবেন। এটা না অন্যভাবে দেখা দিই, এই একটা অবজেক্ট, হ্যাঁ আরেকটা অবজেক্ট নেই, কালারটা চেঞ্জ করে দিই, এই আরেকটা অবজেক্ট, আমি আরো একটা অবজেক্ট নিলাম, তিনটা অবজেক্ট। এখন সবার উপরে আছে কোনটা? পিঙ্ক কালার। এটাকে চাই আমি সবার নিচে নামায় দিতে। কিভাবে করবো? ফটোশপে তো আমরা লেয়ার উপর নিচে করি, ঠিক না? এখানে দেখেন রাইট বাটন ক্লিক করবেন, দেখেন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে আপনি দেখেন সেন্ড ব্যাক, তাহলে এখানে এটা কি হলো? পিছনে চলে গেল। এবার আমি চাচ্ছি যে এটাকে সবার উপরে নিয়ে আসবো, তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ফর সবার উপরে চলে আসলো, ঠিক আছে? একইভাবে এটা শর্টকাট কমান্ড হচ্ছে ফটোশপে, আমরা লেয়ার গুলো উপরে নিচে করতাম কোন শর্টকাট কমান্ড দিয়ে? করলে আপ ডাউন হবে, দেখেন সবার নিচে এটা আছে কন্ট্রোল, সবার উপরে উপরে চলে আসলো, ঠিক আছে? ক্লিয়ার? এবার আসুন গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা কিভাবে কাজ করে দেখেন, গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, দেখছেন ট্রান্সপারেন্সি স্ট্রোক গ্রেডিয়েন্ট, খুঁজে পেয়েছেন কেউ? এখানে দেখেন ক্লিক করলেই ডিফল্ট একটা গ্রেডিয়েন্ট পাবেন, গ্রে সাদা কালো একটা গ্রেডিয়েন্ট, ক্লিক করেন চলে আসছে। এবার আপনি এই গ্রেডিয়েন্ট থেকে কালার চেঞ্জ করে দেন, কালারটা চেঞ্জ করে দেন, সাদা যেটা সেটাকেও চেঞ্জ করে দেন। প্রত্যেকবার দেখবেন এরকম গ্রে স্কেলের একটা কালার আসে এখান থেকে, অপশনে যে আপনি CMYK কে অথবা RGB করে দেবেন, তারপরে কালারটা চেঞ্জ করবেন। দেখেন এটা একটা গ্রেডিয়েন্ট মিক্স হয়ে গেল। গ্রেডিয়েন্ট আরো কিছু অপশন আছে, শো অপশন দেন তাহলে চলে আসবে। এবার দেখেন আমি চাইলে এখানে আরো গ্রেডিয়েন্ট নিতে পারি, অথবা গ্রেডিয়েন্টের স্টাইল গুলা চেঞ্জ করতে পারি। দেখেন গ্রেডিয়েন্ট আরেকটা আছে রিডাইল, চেঞ্জ করে ফেললাম। এখন জিনিসটা দেখতে একটা গোল বলের মতো মনে হচ্ছে, ঠিক না? এরকম গ্রেডিয়েন্ট গুলোকে আরো চেঞ্জ করতে পারে। মনে করেন এটাকে আমি কপি করলাম, আপনি গ্রেডিয়েন্টটাকে আমার এই থেকে কার্সরটাকে দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ দুটোই দেখতে পাচ্ছেন, অর্থাৎ উপরে নিচে এরকম টান দিলে গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে।
যেখান থেকে আপনার সুবিধা হয়। দেখছেন গ্রেডিয়েন্টটা কিরকম চেঞ্জ হচ্ছে, এবার মনে করেন আমরা একটা লেখা লিখলাম। হ্যাঁ স্যার এটিকে ডাবল করেন কিন্তু। হ্যাঁ অটো চেপে নিয়ে আসবেন, অটো চেপে নিয়ে আসবেন। একটা জিনিস দেখেন, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হচ্ছে, কন্ট্রোল প্লাস দিলে বড় হচ্ছে, গত ক্লাসে বলছি। আবার কন্ট্রোল জিরো দিলে 100%, ঠিক আছে। এবার দেখেন এই যে লেখাটা আছে, আমি এবার একটু একটু ফন্টটা চেঞ্জ করি। এই লেখাটাতে আমি গ্রেডিয়েন্ট দিব। হ্যাঁ তো লেখাটাকে আমি ভেঙে ফেলবো কিভাবে বলেন তো? হ্যাঁ সিলেক্ট তো করাই আছে, তারপরে টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, লেখাটা ভেঙে ফেললাম। এখন এখানে আমি গ্রেডিয়েন্ট দেব, যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করছি তৈরি করলাম, এটা এখানে ক্লিক করে দিলাম। দেখেন কি সুন্দর এখন একটা লেখা ডিজাইন হয়ে গেল।
এবার মনে করেন এই লেখাটার নিচে একটা শেড দিবেন কিছু না, হ্যাঁ জাস্ট এই যে লেখাটা আছে এটা আরো বড় হইতে পারে, ঠিক না? আমি এখানে ছোট করে করলাম, তাহলে আমি এখানে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমার কপি পেস্ট কিন্তু হয়ে গেছে। এবার আমি অ্যারো চাপ দেই, দেখেন নিচে থেকে আরেকটা বের হচ্ছে, সি কন্ট্রোল এফ। এবার আমি একটা কালার সিলেক্ট করলাম কালো, হ্যাঁ এখন রাইট বাটন থেকে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, দেখছেন একটা শেডো তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন এটুকু? হ্যাঁ আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বাকিটুকু হয়ে যাবে, ঠিক আছে? আপনার ক্যাপ ক্যাপ আপনার নাম কি? সঞ্জিত। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পারছেন না এখন যেটা করলাম এটা বুঝতে পারছেন? কেন হবে না? আচ্ছা আপনি লেখা লিখতে পারেন, টাইপ করতে পারেন, লেখাটা ভাঙতে পারেন, ক্রিয়েট আউটলাইন।
ইলাস্ট্রেটর আমরা বেসিক্যালি কি করব এডিটিং তো এডিটিং তো ফটো শুরু করা যায় তাহলে ইলাস্ট্রেটর কেন এটা ভেক্টর করার জন্য হ্যাঁ আচ্ছা ভেক্টর করলাম না আমি এটাই তো একদম ফটো শুরু করতে পারি তাহলে এত কষ্ট করে ইলাস্ট্রেটর শিখে দরকার নেই শুধু কাজ লাগবে সুন্দর জন্য ইলাস্ট্রেটর কাজ আর ফটোশপের কাজের মধ্যে কিন্তু অনেক পার্থক্য বড় কারণ আপনি একটা একটা ডকুমেন্ট মানে একটা পেজকে আপনি বহু সুন্দর করে আপনি নিজের ইচ্ছা মতো আপনি করতে পারতেছে ফটোশপে পারবে কিন্তু দুটো কিন্তু একরকম হবে না হ্যাঁ এখন ফটোশপে মানুষ কাজ করতেছে না করতেছে এটা আপনাদেরকে আমি নেক্সট যে ক্লাসটা আছে ওটাতে আমি দেখা দেব কিভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর একসঙ্গে করে কাজ করতে পারে আর একটু আমার এই ইলাস্ট্রেটরের ভিতরে অল্প একটু বাকি আছে এটা আপনাদেরকে দেখাই দিই ব্লেন্ড টুল এটা একটু ক্রিটিক্যাল কিন্তু খুব সহজ ধরতে পারবে সবাই একটু দেখেন একটু মনোযোগ দেন প্লিজ স্যার আপনি আপনার সিটে আসেন ব্লেন্ড টুলটা একটু দেখেন কোথায় আছে এই যে এটা এখানে আমরা কি করব রিপিট করব একটা জিনিস অনেকবার রিপিট হবে কিভাবে দেখেন মনে করেন এখানে আমি একটা দাগ টানলাম ঠিক আছে হ্যাঁ এই যে এটা নাম কি লাইন সেগমেন্ট টুল ক্লিক করি আচ্ছা দাগ এইটা ছাড়া আর কোনো ভাবে টানা যায় না হ্যাঁ পাত টুল দিয়ে তো করতে পারি না পেন টুল দিয়ে তো করতে পারি ঠিক না এরকম এখানে একটা ক্লিক করবেন আর শিফট চাপ দিয়ে ধরে আরেকটা ক্লিক করবেন যতটুকু প্রয়োজন হয় শিফট চাপ দিয়ে কেন করবেন সোজা হওয়ার জন্য
যদি আপনি এভাবে দেন সোজা হইতে পারে নাও হইতে পারে, কিন্তু আপনি শিপ চাপ দিয়ে যদি করেন তাহলে সোজা হবেই। আচ্ছা এখন একটা লাইনটা আনলাম, এটাকে আমি এখানে দিলাম উপরে, আপনারা আমার সাথে সাথে একটু করেন, এটা একটু বুঝতে হবে। হ্যাঁ আপনারা শুধু এখানে তাকা থাকলে হবে না, আমি দেখতেছি। হ্যাঁ সবার ভিডিওটার আশে আছে যে এটাকে বাসা নিয়ে যেয়ে দেখবো। এবার দেখেন আরেকটাকে আমি কপি করলাম এখানে। হ্যাঁ আমার কাজ এ পর্যন্ত শেষ। এবার দেখেন দুইটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, সরি সিলেকশন টুল দিয়ে। এই দেখেন ডিরেক্ট সিলেকশন টুল, এ কোনো একটা দিলাম না, এই এখন দেখেন চারপাশে দেখেন এগুলা মাথাটা কিন্তু খালি থাকে, একদম পয়েন্টে মাথাটা খালি থাকে। কিভাবে বুঝবো দেখেন, ভিতরে কিন্তু একটা সাদা গ্যাপ আছে। এবার দেখেন এই ব্লেন্ড টুলটা আমি সিলেক্ট করলাম। হ্যাঁ ওই যে দুই মাথা আমি সিলেক্ট করে দিয়েছি উনাকে, আপনি আপনি পারতেছেন এই যে পিছনে আপনি। আচ্ছা এবার দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি সিলেক্ট করলাম শিফট চাপ দিয়ে ধরে, নিচের অ্যাঙ্কর পয়েন্টটা আমি সিলেক্ট করলাম। এবার ব্ল্যান্ড টুলটা আমি সিলেক্ট করলাম, কি করব এইখানে একটা ক্লিক করব আর নিচে আরেকটা ক্লিক করব, সাথে সাথে দেখেন অনেকগুলো হয়ে গেছে। এটা নাও হইতে পারে অনেকের, সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে ডাবল ক্লিক করবেন, করে দেখেন যে এই যে স্পেসিফাইড স্টেপস দেওয়া আছে এখানে আপনি সিলেক্ট করে, এখানে দেখেন 42 দেওয়া আছে, এখানে যদি আপনি 10 করে দেন তাহলে 10টা হবে। এখানে যদি আপনি 20 করে দেন তাহলে 20টা হবে। ক্লিয়ার? এই যে এই যে ব্ল্যান্ড টুলটাতে ডাবল ক্লিক করেন করলে এরকম একটা অপশন আসবে, দেখছেন টুলটাতে, টুল টু টুলে ডাবল ক্লিক করেন। এখানে দেখেন তিনটা অপশন আছে, স্মুথ কালার, হ্যাঁ স্পেসিফাইড ডিস্টেন্স, তারপর আপনি স্পেসিফাইড স্টেপস। আমি স্টেপসে এখানে 20 লিখে দিলাম, 20 লিখে দেওয়া মানে হচ্ছে যে 20 বার হবে। 20 কেন, আমি 20 বলছি তাই বলে আপনি 20 দিবেন, 30 দেন, 40 দেন। আচ্ছা এটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার এই যে আপনি 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 বুঝতে পারছেন, করতে পারছেন? এবার দেখেন এই তো গেলে এটা, মনে করেন আমি আপনাকে আমি যতটুকু দেখে সেটা বুঝছেন আপনি? আচ্ছা এবার আপনি দেখেন এটাতে কি করা যায়, আমি একটা বক্স নিলাম ঠিক আছে, একটা কালার দিই। আচ্ছা কালারটা পরে দিব, এখন এটাকে আমি কপি পেস্ট করে আরেকটা নিলাম। হ্যাঁ এটাকে আমি কি করলাম ছোট করে এর ভিতরে ঢুকিয়ে দিলাম, মনে করেন এই পর্যায়ে আমি
রাখলাম, ঠিক আছে। এবার দেখেন সেই এই একই রকম দুইটাকে আমি এভাবে সিলেক্ট করলাম শিফট চাপ দিয়ে ধরে। এবার আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, কোনটা সিলেক্ট করব, এইটা আর উপরেরটা। হ্যাঁ, শুধু এটা না, আপনারা যে কোনো দুইটা সিলেক্ট করতে পারেন, মনে করেন এই নিচেরটাও করতে পারেন, নিচের এইটা আর নিচেরটা, বড়টার নিচের কোণারটা, ছোটটার নিচের কোণারটা। ওকে, আমি নিচের দুইটাই করলাম। হ্যাঁ, এই যে সিলেক্ট করলাম আর একটা সিলেক্ট করলাম শিফট ধরে, ঠিক আছে। এবার আমি ব্লেন্ড টুলটাতে ক্লিক করি, একইভাবে এখানে একটা ক্লিক করি, এখানে আর একটা ক্লিক করি, সাথে সাথে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এবার দেখেন বড় যেটা আছে ওটার কালারটা আমি চেঞ্জ করে দিই। এবার নিচে যেটা আছে ওটার কালারটা আমি চেঞ্জ করে দিই। দেখলেন কি হয়েছে, বোঝা যাচ্ছে ওখানে এমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এরকম হবে। এবার দেখেন এই তো গেল একটা, একইভাবে আমি এখানে একটা তৈরি করলাম। ম্যাচ টুলটা তো দেখালাম এতক্ষণ, দেখেন না আপনি? কে কে আপনি কোশ্চেন করছেন, দেখেন না মেশ টুলের কাজটা? আচ্ছা ঠিক আছে, আগে এটা ক্লিয়ার হন, তারপর মেশ টুলটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার দেখেন আমি একই কিন্তু এবার এটার কালারটাও চেঞ্জ করে দিই, দুটো একই থাকলে বুঝতে পারবেন না। এই আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এবার সরাসরি আমি এই দুটো কর্নার সিলেক্ট করে নিলাম, তারপরে ব্লেন্ড টুল এখানে একটা ক্লিক করলাম, এখানে আর একটা ক্লিক করলাম। এবার দেখেন কি হলো, একটা 3D বক্সের মতো হয়ে গেল না? এভাবে আপনারা যে কোনো কিছু এভাবে করতে পারবেন। এটাকে পিছনেরটাকে আপনি সাদা করে দেন, যদি এটাকে আর একটু টেনে এরকম নিচে নিয়ে আসেন তাহলে কি হয় দেখেন, দেখছেন? এবার আপনি বুঝছেন এটা কার্যকারিতা কি? হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে। একইভাবে এবার আমি যেটা করছি, ফার্স্টে আমি একটাকে কপি করলাম, কপি করে নিয়ে কি করছি আমি হাইড করে রেখে দিচ্ছি। কিভাবে হাইড করে, কিভাবে হাইড করে মনে করেন?
এখানে এরকম দুইটা বক্স আছে, হ্যাঁ আমি এই নীলটাকে হাইড করে দিব, ও এখানেই থাকবে কিন্তু হাইড থাকবে, কিভাবে? কন্ট্রোল থ্রি, কন্ট্রোল টু দিলে কি হয়? কন্ট্রোল থ্রি দিলে এটা হাইড হয়ে যাবে। কন্ট্রোল থ্রি, এবার আসেন লাস্টে একটা টুল আছে, হ্যাঁ এটা বুঝতে পারলে আমাদের মোটামুটি গেস্টুডের টুলগুলো বুঝে হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে আর কিছু গেস্টুডের কাজ দেখাই দেব, যাতে আপনারা বাকি কাজগুলো ইজিলি করতে পারেন, কিন্তু তার আগে আপনাদের যেটা করতে হবে গেস্টুডটা বাসায় থেকে একটু ভালোভাবে দেখে আসতে হবে, ঠিক আছে? আর বাপ্পি আশরাফের একটা বই পাওয়া যায়, ওই কখনো নীল খেতে গেলে কিনে নিয়ে আসবে, এখন বুঝতে পারবে, ঠিক আছে?
এখন অনেকখানি এখানে কাজ করছেন না, এবার বাপ পে আসার পর বইটা খুললে অনেকখানি বুঝতে পারবে। আচ্ছা এবার দেখেন, এই যে এখানে একটা কেচির মতো একটা টুল আছে, সিজার টুল। হ্যাঁ, সিজার টুলের কাজটা কি, মনে করেন আমি এখানে বড় একটা বক্স নিলাম, ওভেল নিলাম, হ্যাঁ, এটাকে আমি কেটে ফেলবো কোন একটা অংশ, মনে করেন এই অংশটা এখান থেকে এই পর্যন্ত আমি এটাকে কেটে ফেলবো, বা এখান থেকে এই পর্যন্ত আমি কেটে ফেলবো, কিভাবে, একদম সিম্পল, উপরে একটা এই যে সিজার টুলটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব, আর এখানে আর একটা ক্লিক করব, ক্লিক করলে এতটুকু হয়ে গেছে। দেখেন এখানে একটা দাগের মতো আপনারা দেখতে পাচ্ছেন বলে দূর থেকে, কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি ডিলিট দেই তাহলে এটুকু ডিলিট হয়ে যাবে, দেখছেন। আচ্ছা ওর কার্যকারিতা বাইক হয়ে গেল, নিয়ে থাকলে জিজ্ঞাসা করতো যে এটা করার কার্যকারিতাটা কি। হ্যাঁ এবার দেখেন যে এই কাজটা আমরা কেন করব, একটু কেন করব, মনে করেন এই একটা শেপ নিলাম, হ্যাঁ এটা কালারটা আমি রেড করে দিই। এবার আমি সিজার টুল দিয়ে এখান থেকে উপরে এখানে একটা ক্লিক করলাম, আর এখানে একটা ক্লিক করলাম, কই গেল, না না কিছু টিপতে হবে না, এই যে নিলাম সিজার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, আর এখানে আরেকটা ক্লিক করলাম, এখন এটা আমার আলাদা হয়ে গেল। কিভাবে, আমি যদি কালারটা চেঞ্জ করে দেই তাহলে বুঝতে পারবো, এই যে হ্যাঁ। এখন যদি এটাকে আমি 180 ডিগ্রিতে রোটেট করে দিই তাহলে কি হয়, রোটেট করে দিই, হ্যাঁ এই যে রোটেট টুল থেকে ডাবল ক্লিক করলাম, তারপরে 180 ডিগ্রি রেখে আমি এন্টার দিলাম। এবার দেখেন আমি একটু গ্রেডিয়েন্টে কাজ করি, এবার দেখেন কি মনে হচ্ছে যে ওই স্টিকারে, এটা একটা স্টিকার ছিল মাথা থেকে কেউ পেলে উড়ে ধরেছে। তাহলে কি হবে,
কাজ করবেন আপনি, এগুলো কালার দিয়ে নতুন করে একটা সলিড কালার দিয়ে করেন, তাহলে দেখুন আপনি দেখাতেন তো
দিয়েছে, উনারা আপেল দিয়ে ধরে নিছে, ঠিক না? কাজটা তো একই। এখন আমি তো আপেল আপেল আঁকতে জানি না, আপেল আঁকে কিভাবে? কমল হয়েছে কি হয়েছে? এবার কি আপনি ক্লিয়ার হয়েছেন? আমি জানি এবার আপনি ক্লিয়ার হননি। বাসায় প্র্যাকটিস করবেন, আমি এখানে প্র্যাকটিস করার তো আসি নেই, এখানে আপনাদেরকে আমি শিখাই দেব। বাহাজে প্র্যাকটিস করবেন, বাহাজে যদি এগুলো হাত দিয়ে না দেখেন, এই যে আজকে সারাদিনে যা দেখেছি না 3 ঘন্টায়, বাহাজে যদি যেতে সব ভুলে যাবে, বা কালকে আস্তে আস্তে সব ভুলে যাবে, সব আমার নতুন মনে হবে। ও আচ্ছা, ঠিক ঠিক আচ্ছা ঠিক আছে। আমাদের পরে কিছু আপনার